Ghost Story Bangla. সম্মান তো উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রহমানি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি কাওলা রহমানের বান্দাগণের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বিশেষ গুণ আছে। এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি রহমানের বান্দা, আল্লাহর বান্দা হিসেবে বিবেচিত হবে। আর এই গুণগুলো যদি কারোর মধ্যে না থাকে, এর বিপরীত গুণ থাকে, তাহলে সে শয়তানের বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আমরা কি আল্লাহর বান্দা হতে চাই না শয়তানের বান্দা? আল্লাহর বান্দা হতে চাই। আল্লাহর বান্দা হওয়ার জন্য যা যা করা দরকার সে কাজগুলো করলেই যে আমরা স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর বান্দা হয়ে যাব এমনটিও মনে করার কোনো কারণ নাই। আল্লাহর বান্দা হওয়ার জন্য যা যা করা দরকার সে কাজগুলো করার পরেও আল্লাহ যদি আমার সে বন্দিগি, আমার সে দাসত্ব, আমার সে গোলামি যদি গ্রহণ না করেন তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহর বান্দা হতে পারব। সূরাতুল ফুরকানের এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিশেষ কয়েকটি গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এই গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করতে পারেন তাহলে সেই মানুষকে আল্লাহ তাআলা নিজে পরিচয় করে দিচ্ছেন সে আমার বান্দা, রহমানের বান্দা। সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করা একজন আখেরাতে জান্নাত প্রত্যাশী মানুষের অন্যতম একটি বড় কাজ। সেই গুণগুলোর ভিতরে প্রথম গুণ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা যাদেরকে নিজের পরিচয় দিয়ে বলবেন তারা আমার বান্দা, আল্লাহ তাদের বন্দীকে স্বীকৃতি দিয়েছেন, আগাম স্বীকৃতি। তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে, সমাজে যখন বসবাস করবে, রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তাদের চাল চলনে দম্ভ, অহংকার আর কোনো প্রকার নিজের বড়ত্ব প্রকাশের মানসিকতা থাকবে। তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে, সমতল জায়গা দিয়ে যখন চলাফেরা করবে, অবনত মস্তকে বিনয়ী মানুষের মতো চলাফেরা করবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতেন এই সম্পর্কে তার সামায়েলে বর্ণিত হয়েছে যে তিনি যখন সমতল কোন জায়গা দিয়ে চলতেন কান্নাহু ইয়ানহাজ্জু মিন ফাওক আও মিন সাবাব। নবী আলাইহিসসালাম যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন তখন উপর থেকে, পাহাড় থেকে কেউ নামার সময় যেরকম তার মাথা ঝুঁকে থাকে, অবনত হয়ে থাকে, বিনয়ী মানুষের মতো থাকে, বুক টান টান করে, অহংকারের মতো করে চলে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার সময় এইভাবে চলতেন। এখন কেউ যদি রাস্তাঘাটে খুব দম্ভ ভরে চলাফেরা করে, অহংকার প্রদর্শন করে, তার হাব ভাব দিয়ে তার ক্ষমতার জোর দেখায়, তার গায়ের জোর দেখায়, তার পয়সার জোর দেখায়, এসব যদি তার চলনে বরণে প্রকাশ পায় তাহলে এই ব্যক্তি শয়তানের বান্দা, রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়ার জন্য এক নম্বরের এই বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে, বিনয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাওয়ার দিয়েছেন, আপনার অবস্থান দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক দিক থেকে স্বাবলম্বী করেছেন, মর্যাদাবান করেছেন। আপনি যদি বুক টান টান করে অহমিকা প্রদর্শন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার গোলাম হিসাবে স্বীকৃতি দিবেন। নবী আলাইহিসসালাম বলেছেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি লোকদের মার্কা বলে দিব না? কোন লোকগুলো জান্নাতে যাবে তাদের কিছু মার্কা আছে। তিনি নিজেই জবাব দিয়ে বলছেন যে কুন দাঈফিন মুতাদাঈফ, ওই সমস্ত মানুষেরা যারা দুর্বল, সমাজের মানুষরা তাদেরকে দুর্বল মনে করে, নিরীহ কিসিমের মানুষ, ব্যক্তিগত জীবনে তাওহীদ আছে, ইসলামের সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলে, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলে, আর তার চাল চলনে, আচার আচরণে, কাজে কারবারে
সে এমন ভাবে চলে যে সমাজের মানুষ তাকে অমায়িক মানুষ হিসেবে স্বীকৃতি দেয় এবং ওই ব্যক্তিকে নিরীহ মানুষ মনে করে। এটা হলো জান্নাতি লোকদের একটা মার্কা। আর এর বিপরীতে জাহান্নামী লোকদের মার্কা হলো তারা দম্ভভরে চলে, দাপট দেখায় চলে, গায়ের জোর জাহির করে, সবাইকে দমায় রাখতে চায়, তার কথাই সবার উপরে রাখতে চায়। এই অহংকারী মানুষদেরকে নবী আলাইহিসসালাম বলেছেন এই লোকগুলির মধ্যে জাহান্নামী লোকদের মার্কা এবং আলামত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে এক নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো পৃথিবীতে চলাচল করার সময়, হাঁটার সময় অহংকার প্রকাশ করবে, বিনয়ের প্রকাশ করবে। নাম্বার দুই, দ্বিতীয় বৈশিষ্ট্যটা প্রথমটার সাথে সংশ্লিষ্ট, তার কারণ হলো এই দুনিয়াতে যে লোক নরম হয়ে চলে, নিরীহ হয়ে থাকে, অহংকার করে না, বিনয়ী হয়ে চলে, সমাজের মানুষ তাকে খুব শ্রদ্ধা করে না তাকে পাত্তা দেয় না। শুধু পাত্তা না দেওয়া, বাংলায় একটা কথা আছে, ভালো মানুষের ভাত নাই, ভালো মানুষের শুধু ভাত নাই বললে ভুল হবে, ভালো মানুষের ভাত তো নাই নাই, সামনে রুটি থাকলে ওইটাও সবাই বলে তুমি ভালো কেন হইলা, ভাত তো নাই রুটিও দেব না, এ হলো ভালো মানুষের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দা হতে হলে ভালো মানুষ হতে হবে, অমায়িক মানুষ হতে হবে, বিনয়ী মানুষ হতে হবে, অহংকার করা যাবে না। বিশেষ করে আমার যুবক ভাইরা আপনাদেরকে বলছি, যখন তিন চারজন বন্ধু মিলে মোটরসাইকেল বা বাইক নিয়ে রাস্তায় চলাফেরা করেন, পেছন থেকে যতই হর্ন বাজাক, প্রাইভেট কার বাস আলা সাইড দিতে চান না, ঠিক না বেটি? একা যখন যান তখন রিক্সাওয়ালা বেল বাজাইলেও সাইড দিয়ে দেন, আর যখন বন্ধু বান্ধব সাথে আট দশ জন থাকে তখন কি হলুর একটা ভাব চলে আসে কি আসে না, এর নাম হলো অহংকার। এর নাম কি? অহংকার। হোটেলে যখন বসেন একা একা চার অর্ডার দিলে, একা একা থাকলে মেসিয়াতে বলেন ভাই এক কাপ চা দেন, আর চার পাঁচ বন্ধু মিলে বসলে শরীরটা একটু গরম গরম মনে হয়, তখন আর এটা বলেন না যে এক কাপ চা, তখন এই বেটে দিবে জানিয়ে মানুষ চোখে দেখোস না কথা মনে হয়েছে বলেছি, এরকম মোড়ে যুবকরা কথা বলেন কি বলেন না? ও যুবক ভাই আমার, যে আল্লাহ আপনাকে এই যৌবনের শক্তি দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন দুর্বল করবে কি করবে না? এই জন্য জান্নাতি লোক কখনো অহংকার করতে পারে। বাসে যখন একা একা যুবক যায়, কন্ডাক্টর বেচারা যা বলে তা শুনে, মনে হয়েছে ভাজা মাছটা উল্টে গেতে যায়, বন্ধু বান্ধব আট দশটা মিলে উঠলে আর মানুষকে মানুষ মনে করে না। এই রোগগুলো কি আমাদের মধ্যে আছে না নাই ভাই? আল্লাহ তাআলা একটু পয়সা করে দিলে, একটু পাওয়ার ক্ষমতা দিলে, একটু গায়ে জোর তোর আসলে আর কাউকে আমরা মানুষ মনে করতে রাজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা একবার দেখলেন একটা কুস্তি চলছে, কুস্তিতে এক লোক তার প্রতিপক্ষকে বারবার ঘায়েল করে ফেলছে, হারায় দিচ্ছে। তখন সাহাবা একরাম বললেন যে মাশাআল্লাহ কত বড় বীর, মারাত্মক বাহাদুর মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, তোমাদেরকে কি আমি বলে দিব না আল্লাহ আদুল্লুকুম আলা মান হুয়া আশাদ্দু মিন, আমি তোমাদেরকে বলবো না যে এর চাইতে বড় বীর কে? বলিয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন কে? তখন বলেছেন যা, কারোর উপরে রাগ হয়েছে
তার ক্ষমতা আছে রাগ দেখানোর কিন্তু সে হজম করে ফেলেছে রাগটাকে অহংকার করে নাই এই ব্যক্তি হলো আসল বীর আর রাগ উঠলেই ঝেড়ে দেয় ছেড়ে দেয় ধরে রাখতে পারে না এ হলো ডায়রিয়ার রোগীর মতো আউট অফ কন্ট্রোল একে সমাজের মানুষ মনে করে অনেক বাহাদুর ও আসল রোগী যুবক ভাইরা আমার রোগী হবেন না সুস্থ হবেন সুস্থ হতে হলে কখনো অহংকার করবেন না কখনো অহংকার কিসের অহংকার কার সাথে অহংকার পাঁচ থেকে সাতবার যদি টানা ডায়রিয়া হয় বিছানা থেকে নড়তেও পারেন না সে মানুষের আবার অহংকার করার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই ওয়াজ করা অনেক সহজ ভেতর থেকে নিজেকে ছোট মনে করা বিনয়ী হওয়া বিনম্র হওয়া ভালো মানুষ হয়ে চলা এটা বড় কঠিন একটি বিষয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণী অর্জন করার তৌফিক দান করুন